পূজাদের বয়স যখন 3 বা 4, তখন ওর আম্মা আমাদের এলাকায় আমাদের বাসার পাশেই ভাড়া থাকে এবং ছোট্ট একটা দোকানের ভিতরে পূজার মা টেলারে কাপড় সেলাই দেয়। আমার মনে হয় আজকে তো তার নোংরামি শেষ হয়ে গেছে, তার নোংরামির ব্যাপারটা মানে যে যে যারা বলতেছে আজকে তো তাদের সবাই তো ওই গুগলি তার ফেসবুকে বা সব সন্তানের ছবি সবার কী করে দেবে, আমার তো মনে হয় যে আজকে এটা শেষ হয়ে যাওয়ার কথা। এখন আমি সবসময় ভালো চিন্তা করি যে সবাই যেন মিলেমিশে সুন্দরভাবে থাকতে পারে, সেই দোয়াই থাকবে আমাদের সবার। এবং বাচ্চাটা তো সুইট দেখলাম, খুবই সুন্দর একটা বাচ্চা, এক হিসাবে তো আমার কাছে জয়ের থেকে অনেক সুন্দর লাগছে বাচ্চাটা। এবং আমার কাছে না, এটা সারা বাংলাদেশের মানুষের মুখের কথা, ঠিক আছে? এবং কমেন্টসে যা দেখছি আর কমেন্টস করে বলে বলে যা দেখছি, ওই এই সুন্দর কুকুরটা বাচ্চা হওয়া তো একটা ভাগ্যের ব্যাপার, তাই না? আমার মনে হয় তারা আর নোংরামি বাইরে না করে পারিবারিকভাবে বসে, আমি বুবলির ক্ষেত্রে বলতেছি, পাবলিকে পারিবারিকভাবে বসে তারা মিছিল করে সুন্দর সংসার করে আর বাংলাদেশে একটার পর একটা সিনেমা উপহার দিই, আমার মনে হয় এটা ভালো হবে। এবং আমরা এইসব ব্যাপার নিয়ে কথা বলতে চাই না, কারণ আমাদের নিজের কাছেও খারাপ লাগে। এর আগে কুকুর বিশ্বাস নিয়ে আমি অনেক কথাবার্তা বলছি, আবার সেম একটা বুদ্ধির ব্যাপার নিয়ে আমার কথা বলতে, এই কথা বলার এখন ইচ্ছা আমার নাই কোনো রকমের নেই। আমি আমি এই পর্যন্ত প্রচুর সাংবাদিক, প্রচুর ইউটিউবার, প্রচুর চ্যানেলকে আমি অ্যাওয়ার্ড করে গেছি, আমি সাক্ষাৎকার দেই না। আমার কারণ সাক্ষাৎকার নিতে তারা চায় এই কারণে, সিনেমাটা কিন্তু আমার ছিল, বীর সিনেমার আমার ছিল, আর আমার সিনেমার ঘটনা থেকেই কিন্তু এই ঘটনা, যেই কারণে সবাই আমার কাছে আসতেই পারে, আসতে পারলে আসতেই পারে আমি কথা বলতেই পারি। আজ তো বুবলি আমার রানিং দুটা ছবি করতেছে, যে আমার বিট্রে রিভেঞ্জ এই দুটো ছবি অলরেডি করতেছে, তো ওই হিসাবে আমি মনে করি যে এইখানে এই পর্যন্তই এটা সবার জায়গায় সবাই সম্মান রেখে, সবাই সম্মান রেখে এটাকে মিছিল করাটাই আমি মনে করি। দেখেন পূজা জেরি ব্যাপারে গুঞ্জন হচ্ছে বা শুনতেছি জানি, পূজা জেরির প্রতি আমার একটা ভালো লাগা আছে। ভালো লাগা বলতে পূজা জেরির বয়স যখন 3 বা 4, তখন ওর আম্মা আমাদের এলাকায় আমাদের বাসার পাশেই ভাড়া থাকে এবং ছোট্ট একটা দোকানের ভিতরে পূজার মা টেলারে কাপড় সেলাই দেয়। পূজার মা তখন সম্ভবত পূজার বাবা মনে হয় মধ্যে জেলে ছিল, এবং তখন ওদের খুব ক্রাইসিস একটা ফ্যামিলি ছিল। আমার ওয়াইফের সাথেও পূজার মার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। ওইখান থেকে পূজা একদিন পূজার মা বলছে যে আমার মেয়েও অভিনয় করতে চায়, তখন পূজাকে নিয়ে আসলাম আমার মনের ঘরে বসত করে ছবি, ছোট্ট একটা পূজাকে আমি নিয়ে আসলাম এতটুকু পূজাকে, ঠিক আছে? নিয়ে আসার পূজা এখন পূজা হাতে হাতে আস্তে আস্তে পরে যা যা গেল, পরে ওইখানে গেল, বিজ্ঞাপনে গেল, একটা ভালো জায়গায় পূজা চলে আসে। আমার মনে হয় যে পূজা আমার পূজার প্রতি একটা অনুরোধ থাকবে যে পূজা তুমি আমার তোমার অতীত থেকে দেখো, তোমার পিছনের দিকে তাকাও, তোমার বাপ মার ব্যাকগ্রাউন্ডের দিকে তুমি তাকাও, কোথার থেকে তুমি কোথায় আসো, এটা তোমার প্রতি একটা রহমত আছে আল্লাহ তাআলা, যেই কারণে তুমি একটা জায়গায় নিয়ে আসছো। তোমার ফ্যামিলিটা কিন্তু আমি অনেক কিছু জানি, আমার এলাকার মহল্লার আমার মহল্লার বাসী অনেক কিছু জানে তোমাদের, হ্যাঁ? তো তুমি ওইসবে পথা সামগ্রী পা না কেটে তোমার ক্যারিয়ারের উপরে বাড়াও, যত উপরে তুমি যাও উপরে যাওয়ার তোমার সুযোগ আছে, চান্স আছে, এইগুলো সব কিছু মিলে, হ্যাঁ, আমার মনে হয় যে ভালো হবে, সুন্দর হবে। এবং পূজার ক্যারিয়ারটা আমরা শুভকামনা করি, আমরা পূজাকে নিয়ে আমরা টাটাবাদি করি, পূজার জন্য ভালোভাবে সিনেমা করতে পারে, সেই ব্যাপারে আমরা ওকে সাহায্য বা যে ধরনের হেল্প আমরা করতে পারি। আর পূজাকে বলবো যে তুমি এইসব ব্যাপারে জড়ায় না, এইসব মঙ্গলের ব্যাপারে তোমার দরকারও নেই।